গত 23 আগস্ট রাতে কেবাকারা কল্যাণপুর সিপিআইএম কার্যালয়ে মোটরসাইকেলের চেইন লাগিয়ে সামনের দরজা তালা দিয়ে চলে যায়। পাশাপাশি সিপিআইএম পার্টি অফিসের পেছনের দরজা ভেঙে দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে একটি হারমোনিয়াম সহ কিছু টাকা পয়সা এবং কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ সিপিআইএমের। বৃহস্পতিবার সকালে কল্যাণপুর সিপিআইএম নেতৃত্বরা মোটরসাইকেলের চেন লাগানো তালা ভেঙে দলীয় কার্যালয়ে প্রবেশ করে এবং সেখানে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম মহকুমা কমিটির সদস্য স্বপন দেববর্মা। সেখানে ছিলেন প্রাক্তন বিধায়ক মণীন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাথ, তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য গায়ত্রী দত্ত সহ আরো অনেকে। এদিকে দুষ্কৃতিকারীরা 23 আগস্ট রাতে যে ঘটনা সংঘটিত করেছে এই ঘটনার সেখানে তীব্র নিন্দা জানান সিপিআইএম নেতৃত্বরা। বৃহস্পতিবার সকালে কল্যাণপুর দলীয় অফিসের সামনে এ নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, স্লোগান তুলে সেখানে এ ঘটনার জন্য শাসক দল বিজেপি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোরালো আওয়াজও তুলে সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা। পাশাপাশি সেখানে গত 15ই আগস্ট সকালে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা রাস্তায় ফেলে দেবার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শাসক দল বিজেপির কড়া সমালোচনাও করেছেন সিপিআইএম নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।